আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিলি টিভিতে। আমি সবুজ আহমেদ জয়, ক্যামেরা আব্দুল গফুর রাজি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার 4 নং দরবস্থ ইউনিয়ন পরিষদের যে সুনামধন্য চেয়ারম্যান রয়েছেন জনাব বাহারুল আলম বাহার ভাইয়ের সাথে। দর্শক, আমরা আজ ওনার ইউনিয়নে এসেছি। আমরা হিলি টিভির লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করব 4 নং জৈন্তাপুর 4 নং দরবস্থ ইউনিয়নের করোনার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি বাহারুল আলম বাহার ভাইয়ের কাছে। ওনার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটি হলো সেটি হলো যে আমরা দেখেছি এই করোনা ক্লান্তির লগ্ন থেকে এই পর্যন্ত যে সরকারি ত্রাণ সামগ্রী যে হতদরিদ্র মানুষের মধ্যে যে ইউনিয়ন ভিত্তিক যে একটি এসেছিল সেগুলো কতটুকু উনি সুষম বণ্টন করতে পেরেছেন সেই সম্পর্কে জানার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি জনাব বাহারুল আলম বাহার ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে, দরবস্থ ইউনিয়নবাসীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনি যে জিনিসটা প্রশ্ন করেছেন, কোভিড-19 এই মহামারীতে সরকারি ত্রাণ ব্যবস্থা, জৈন্তাপুর উপজেলার সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন হচ্ছে দরবস্থ ইউনিয়ন। আর আপনি জানেন এই ইউনিয়নটা হচ্ছে শ্রমিক অধ্যুষিত এরিয়া, এখানের বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমিক। শ্রীপুর পাথরকুয়ারি, জাফলং পাথরকুয়ারি এবং সারিঘাট বালু কুয়ারি রয়েছেন, সেই কুয়ারিতে দিনমজুরের কাজকর্ম করে তারা তাদের আহার জোগাড় করেন। কোভিড-19 মহামারী, বৈশ্বিক মহামারীতে যখন সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায়, স্টে সেফ, দূরত্ব বজায় রেখে অবস্থান করার জন্য, সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে একটা বিশাল সাড়া জেগেছিল। মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িঘরে অবস্থান করেছিল। এই বাড়িঘরে অবস্থান করার কারণে কিন্তু তাদের রুটিরুজির একটা বিরাট অভাব দেখা দিয়েছিল, রুটিরুজি করতে পারেনি। সরকারিভাবে ত্রাণ সহায়তা এখানে দেওয়া হয়েছে প্রায় 15-16 বার আমরা সরকারি ত্রাণ বিতরণ করেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা যাতে প্রত্যেকটি মানুষ, যারা শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া হত দরিদ্র যারা আছে তাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। সেখানে ত্রাণ বিতরণে সুন্দরভাবে বণ্টন করা হয়েছে, কোনো ধরনের অনিয়ম হয়নি। এখানে সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাদের একটা বিশাল নজরদারি ছিল, তাদের সহযোগিতার বদলতে আমরা সুন্দরভাবে তাদের কাছে, হত দরিদ্র মানুষের কাছে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এখানে বিশেষ করে সরকারি ত্রাণ যেগুলো এসেছে, আমার ইউনিয়নে 30,000+ ভোটার আছে, জনগণ আছে প্রায় 60-70,000 মতো টোটাল মিলিয়ে। ক্ষেত্রে শ্রমিক, হত দরিদ্র যারা আছে তাদেরকে আমরা সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছি। বিশেষ করে এই লকডাউনের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা অভাব অনটনে পড়েছিল মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা মানুষের কাছে হাত পাততে পারেনি, যারা কাজে যেতে পারেনি, যারা মুখ খুলে মানুষের কাছে বলতে পারেনি। এই বিষয়টা আমরা চিন্তা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই সময়ে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ একটু বেকায়দায় আছে, তাদেরকে দেখার জন্য আমরা দরবস্থ ইউনিয়নের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, আমাদের দরবস্থ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, দরবস্থের ভিতরে যারা প্রবাসে অবস্থান করছেন, আমাদের প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুগণ, প্রত্যেকে মিলে আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে তাদের কাছেও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকে হাতে অন্ততপক্ষে কিছুটা হলে আমরা সহায়তা যেন তাদের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই বিগত ঈদুল আজহা, যেখানে বৈশ্বিক করোনা পরিস্থিতির পাশাপাশি আপনারা জানেন প্রাকৃতিক আরেকটি দুর্যোগ বন্যা, পরপর 4 বার বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার সাথে সাথে বা উন্নতি হওয়ার সাথে সাথে আবার দেখা গেছে যে পরবর্তী সময়ের সাথে সাথে আবার বন্যার এমন পরিস্থিতি আকার ধারণ করেছে। শেষের দিকে আমরা এতটাই আতঙ্কিত ছিলাম যে দরবস্থ ইউনিয়নের নিম্নাঞ্চল সুকনপুর, ফরফরা, গর্দনা, সেনগ্রাম, খাঞ্জর, মোটকুঞ্জা, মহাল, সাতারকায় এই অঞ্চলের মানুষ হয়তোবা আরও একটু পানি যদি বৃদ্ধি হতো তাহলে এই মানুষগুলো কিন্তু গড়ছাড়া হয়ে যেত।
এই পানিবন্দী মানুষগুলোকে আমরা সাহস জুগিয়েছি। আমরা বলেছি যে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি আমাদের প্রতি সদয় এবং ওনার আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ এবং প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা যারা আছে প্রত্যেকে সবসময় আমাদের সাথে যোগাযোগ করেছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যোগাযোগ করেছেন এবং আমাদের এখানে রাজনৈতিকভাবে আমরা এই সময় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ, বিএনপি, অপর অপর রাজনৈতিক যত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকে মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতির সাথে পরিস্থিতির উত্তরণের জন্য আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের পাশে এগিয়ে আসতে পারে সেই ধরনের সাহস এবং সহযোগিতা করে এসেছিল। ধন্যবাদ বাহারুল আলম বাহার ভাইকে। দর্শক, আমরা কোভিড নিয়ে ওনাকে প্রশ্ন করেছিলাম, পাশাপাশি উনি যে আরেকটি তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন সেটি হলো যে ওনার এই জয়ন্তাপুর এলাকা, আমরা কিন্তু জানি যে অল্প বৃষ্টিতেই কিন্তু জয়ন্তাপুর এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পানিবন্দী যেগুলো মানুষ যারা ছিল এই কোভিডের পাশাপাশি কিন্তু ওনারা পানিবন্দী মানুষদেরকেও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। দর্শক, উনি আরেকটি যে কথাটুকু বলেছে আমরা দেখেছি, আমরা মিডিয়া কর্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গিয়েছি যে সরকারের পাশাপাশি আরেকটি জাতি কিন্তু আমাদের এই কোভিডে সবচেয়ে বেশি একটি অংশগ্রহণ করেছে, যারা সেই বিদেশ থেকে আমাদের তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আজ যদি আমরা তাদের দিকে তাকাই তাহলে তাদেরকে আমরা দেশে আসতে ঘৃণা করি। আমরা এক পর্যায়ে ছিল যে যখন একজন প্রবাসী দেশে এসে ল্যান্ড করতো তখন তার বিস্কেস, তার যে কাপড়বন্দি যে একটা বিস্কেস ছিল সেটি কিন্তু টানা হেসরা করে আমরা কে আগে নেব, কে নেব আগে, সেই দিকে আমরা মুখর ছিলাম। কিন্তু এখন আমরা তাদেরকে এমনটাই ঘৃণা করি, তাদেরকে আমরা দূরে দূরে রেখেছি। কিন্তু এই যোদ্ধারাই কিন্তু আজ এই কোভিডে সরকারের পাশাপাশি বড় একটি অংশ হিসাবে এই দেশের অসহায় হতদরিদ্র মানুষের প্রতি কিন্তু কাজ করে যাচ্ছে। দর্শক, আসলে আমরা এরকম আক্রমণাত্মক মনোবল থেকে আমরা সরে আসবো এবং প্রবাসীরা আমাদের ভাই, তাদেরকে আমরা বুকে টেনে নেব। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে যাব। সিলেট জেলা জয়ন্তাপুর উপজেলার 4 নং দরবস্ত ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার ভাইয়ের কাছে, সেটি হলো যে আমরা দেখেছি, আমরা বিগত কতদিন আগে আমাদের নগরপিতা, 4 জেলার নগরী, আধ্যাত্মিক নগরীর সাবেক নগরপিতা জননেতা বদরুদ্দিন আহমদ কামরান কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা এবং সিলেট জেলা এবং মহানগরের সভাপতি এম এ হক সাহ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। আমরা কিন্তু দুটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আমরা দেখেছি কামরান সাহেবের জানাজায় বিএনপির লোক, এম এ হক সাহেবের জানাজায় আওয়ামী লীগের লোক। আমাদের যে এই যে রাজনীতিতে যে আমাদের যে সম্প্রীতির যে রাজনীতিটা, সেটা কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রশংসনীয়, বিশেষ করে আমাদের সিলেটের রাজনীতি। তো আমাদের এই রাজনীতিটা কি আগামীতে এরকম সম্প্রীতির রাজনীতিতে থাকবে কি না, সেই প্রশ্নটি নিয়ে আবারও চলে যাচ্ছি আমরা বাহারুল আলম বাহার ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন। সিলেটের আধ্যাত্মিক নগরী সিলেটের দুজন গুরুত্বপূর্ণ মানুষ জনাব বদরুদ্দিন আহমদ কামরান, সাবেক মেয়র মহোদয় এবং সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এম এ হক সাহেব সম্পর্কে, দুজন সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক বর্ণাঢ্য রাজনীতির অধিকারী, তাদের একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। ওনারা সিলেটের রাজনীতিতে সবসময় সিলেটের রাজনৈতিক অঙ্গনে যাতে একটি সম্প্রীতি বিরাজ করে সেজন্য ওনারা আজীবন কাজ করে গেছেন। আমরা মফস্বলের মানুষ, ওনাদের থেকে অনেকটা দূরে ছিলাম, তারপরেও বদরুদ্দিন আহমদ কামরান সাহেব, এম এ হক সাহেব, ওনারা নগরে অবস্থান করলেও প্রান্তিক জনপদের মানুষের খোঁজখবর সবসময় তারা নিয়েছেন, যাতে সিলেট শহর থেকে শুরু করে প্রান্তিক জনপদ সিলেট বিভাগের মধ্যে এই আধ্যাত্মিক নগরী সিলেটের আমাদের রাজনৈতিক সহাবস্থান, একের প্রতি আরেক সহানুভূতি, আমাদের রাজনৈতিক সহমর্মিতা যেন আমাদের মধ্যে থাকে, রাজনৈতিক একটি সেতুবন্ধন যেন আমাদের মধ্যে থাকে, কেউ যেন কোনোভাবে কারো দ্বারা আক্রান্ত না হয়। ওনারা বিগত দিনে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক সম্প্রীতি বিরাজমান করতে বা অবস্থান রাজনৈতিক সম্প্রীতি বন্ধন অটুট রাখতে অতীতে অনেক ভূমিকা ওনাদের ছিল, অনেক
যে ভূমিকা ওনারা বিগত দিন রেখেছেন, ওনাদের উত্তরাধিকার উত্তরসূরি রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে আমরা যারা সিলেটে এখন আছি, যারা রাজনৈতিক অঙ্গনে আছি, আমরা যদি বিগত দিনে ওনাদের কার্যক্রমটাকে আমরা অনুসরণ করি, তাহলে আমি মনে করব বাংলাদেশের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্তের স্থান হচ্ছে সিলেট রাজনৈতিক অঙ্গনের দিক থেকে। অন্যান্য অঞ্চলে অনেকভাবে মানুষ আঘাতপ্রাপ্ত হলে, আক্রান্ত হলেও সিলেটে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের অতীতের তুলনায় বর্তমানে আমরা রাজনৈতিক অঙ্গনের যে সম্প্রীতি যেটা অনেকটা আমাদের একটা দূরত্ব সৃষ্টি হওয়ার মতো হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব, এম এ হক সাহেব, ওনারা যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, ওনারা সিলেটের রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতি বজায় করতে যে ধরনের অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যদি তাদেরকে একটু অনুসরণ এবং অনুকরণ করি, তাহলে আমি মনে করব আগামী দিনগুলোতে সিলেটের রাজনৈতিক যে রিলেশনশিপ যেটা আছে সেটা কলাপস হবে না, বরঞ্চ আমাদের রাজনৈতিক অঙ্গনে আমাদের যে সম্প্রীতি যেটা আছে সেই ঐক্য বা সম্প্রীতির বন্ধন আরও অটুট থাকবে, আরও শক্তিশালী হবে। সেজন্য আমি অনুরোধ করব সিলেটের রাজনৈতিক অঙ্গনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যারা, তারা এম এ হক সাহেবের ভূমিকা পালন করবেন, তারা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের ভূমিকা পালন করবেন, তাদের পূর্বপুরুষ আরও যারা সাবেক মন্ত্রী যারা ছিলেন ওনারাও কিন্তু সিলেটের রাজনৈতিক অঙ্গনে একটি আমাদের সম্প্রীতি বজায় রাখতে, সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষে সিলেটের উন্নয়নের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন। আমরা যদি তাদেরকে একটু অনুসরণ করি, রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে গিয়ে তাদেরকে একটু অনুসরণ করলে আমি মনে করি যে আমাদের সেই সম্প্রীতি, ঐতিহাসিক সম্প্রীতি, সারা বাংলাদেশে যে সম্প্রীতিটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হয়েছে সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা অটুট রাখতে পারবো, আরও ভবিষ্যতে আমাদের রাজনৈতিক সম্প্রীতিটাকে আরও আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আমরা করতে পারব। ধন্যবাদ বাহারুল আলম বাহার ভাইকে, যে সিলেটের রাজনীতি সম্প্রীতি নিয়ে যে অত্যন্ত সুন্দর সুন্দর যে দিক নির্দেশনামূলক কথাবার্তা বললেন। আসলে আমরা যদি আমরা সিলেটের সম্প্রীতিকে যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদের প্রবীণদেরকে আমরা ফলো করতে হবে। আমরা তাদেরকে ফলো আপ করে কিন্তু আমরা রাজনীতির যে আমাদের সিলেটের যে রাজনীতির যে একটা দ্বারা আছে সেটিকে আমরা বহাল রাখতে পারবো। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করার পূর্বে বাহারুল আলম বাহার ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যাব, সেটি হলো যে 4 নং দরবস্ত ইউনিয়ন তথা জৈন্তাপুর উপজেলার তথা পুরো বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে একটি পরামর্শমূলক একটি পরামর্শ দিবে আমাদের হিলি টিভির মাধ্যমে ওনার 4 নং দরবস্ত সহ সমগ্র বাংলাদেশের সচেতন নাগরিককে। ধন্যবাদ আপনাকে। বৈশ্বিক করোনা পরিস্থিতি, এটা আমরা প্রত্যেকে জানি, এটি এমন একটি রোগ বা এমন একটি ভাইরাস যেটা একজন থেকে আরেকজনে ছড়ায়, একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। এটার জন্য আমি প্রথমত বলবো আমাদের যারা রয়েছি, আমরা যারা নাগরিক রয়েছি, আমরা কেউ যেন আতঙ্কিত না হয়ে সেক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করি। এই করোনার আক্রান্ত থেকে নিজেকে নিরাপদ বা সেফ রাখতে হলে নিজেকে যে সরকারি বিধিনিষেধ যেগুলো আছে, স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে বিশেষ করে, এগুলো পালন করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, আর বিনা প্রয়োজনে বাজার হাটে এসে অযথা ঘোরাফেরা না করে যার যার বাড়িতে অবস্থান করলে আমরা এই পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করতে পারব, নিজেকে সেফ করতে পারব। আমরা যদি স্বাস্থ্যবিধিতে বলা আছে আমি যদি ঘর থেকে বের হই তখন মাস্ক, এটা স্বল্প মূল্যের একটি মাস্ক কিন্তু এটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, এই মাস্কটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি অন্যের শ্বাস প্রশ্বাসটা আমার আর আমার নাকের ভিতর দিয়ে আমার ভিতরে প্রবেশ করলো না, বা অন্যের শ্বাস প্রশ্বাস থেকে আমি নিজেকে সেফ রাখতে পারলাম। আমরা যদি একটু বের হওয়ার সাথে যদি হাতে গ্লাভস পরি তাহলে অন্যের সাথে যদি আমার করমর্দন হয়, হ্যান্ডশেক হয়, তাহলে সেক্ষেত্রে আমি অন্যের দ্বারা আমি সংক্রমিত হব না। আমরা বাড়িতে যারা অবস্থান করি প্রত্যেকে যদি সাবান, তো এটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মতো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে সাবান রয়েছে, আমরা আর বেশি কিছু না হলে যদি সাবান দিয়ে মুহূর্তে মুহূর্তে কিছু সময় পরপর যদি সাবান দিয়ে আমরা হাত
পা এগুলো যদি ভালো করে ধুতো করতে পারি পরিষ্কার রাখতে পারি তাহলে আমরা এই সংক্রমণ থেকে আমরা নিজেকে সেফ রাখতে পারবো। সর্বোপরি কথা হলো এই করোনা ভাইরাস থেকে নিজেকে সেফ রাখতে হলে সবচেয়ে বড় বিষয় যেটা হলো সচেতনতা, এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদে মসজিদে চিঠি দিয়ে যাতে ইমাম সাহেবগণ যারা আছেন তারা যদি তার খুতবার সময় এই বিষয়টা মানুষের কাছে বয়ান করেছিলেন যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত পা ভালো করে ধৌত করা, এটা কোরআন এবং হাদিসের আলোকে ওনারা মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছিলেন। আমরা আশা করছি সেক্ষেত্রে মানুষ আমাদের এই দাওয়াতগুলা, এই মেসেজগুলা মানুষ যথাযথভাবে গ্রহণ করেছে। সে কারণে দরবস্তি ইউনিয়নে প্রথম একজন করোনা শনাক্ত হলেও ওনাকে আইসোলেশনে রাখা হয়েছিল শহীদ শামসুদ্দিন মেডিকেলে, জামাল নামে একজন লোক। এর পরবর্তীতে আর দু একজনের নাম আসলেও কিন্তু তারা সাথে সাথে আবার তাদের নেগেটিভ রেজাল্ট এসেছে, সুস্থ হয়ে গেছে। তো আর এ পর্যন্ত আর নতুন কোনো সংক্রমণ হয়েছে বা নতুন কোনো আক্রান্ত রোগীর সংখ্যা আমরা পাইনি। হ্যাঁ, সচেতনতা থাকার কারণে কিন্তু অনেকটা আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করতে পেরেছি বলে আমি মনে করি। ইনশাআল্লাহ যদি এভাবে আমরা সচেতনতা আরও বৃদ্ধি করতে পারি আমার মনে হয় আমাদের আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ আমাদের জন্য সহজ হবে, আমরা নিরাপদ থাকতে পারবো, আমরা করোনামুক্ত থাকতে পারবো। এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি, প্রার্থনা করি সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশ্বিক করোনা মহামারী থেকে যেন হেফাজত করেন। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যুক্ত ছিলাম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার 4 নং দরবস্ত ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার ভাইয়ের সাথে। দর্শক, আমরা এখন এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমাদেরকে যে বাহারুল আলম বাহার ভাই ওনার গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছে সেজন্য আমরা হিলি টিভির পক্ষ থেকে, হিলি টিভির কলাকৌশলের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ, যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখেন। সবাই দূরত্ব বজায়, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সবার জন্য ঈদুল আজহা পরবর্তী ঈদ মুবারক। দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করব। অনুষ্ঠানটি শেষ করার পূর্বে যথারীতি হিলি টিভির পক্ষ থেকে আপনাদেরকে যে সচেতনতামূলক একটি মেসেজ দেওয়া হয়, আপনারা সামাজিক দূরত্ব মেনে চলবেন, ঘর থেকে বের হলে মাস্ক অবশ্যই পরবেন, কারণ মাস্ক আমাদেরকে 50% কিন্তু আমাদেরকে সেফ করে। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। দর্শক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সরকারকে, জনগণকে সুস্থ রাখতে আমরা সরকারকে সহযোগিতা করব। এই বলে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই হিলি টিভি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।